everyone, assalamu alaikum, welcome back to my channel. I am Mithila bolchi, Italy Torino city theke. Ajke ami apnader sathe eid preparation vlog ta share korbo. Ami already late, ami jani. Ashole eid niye ebar etoi byasto je eid er vlog gulo apnader sathe share korte parchi na. To inshallah ekhon ekta ekta kore apnader sathe share kore felbo. Ekhon ektu free hoye geche. To asha kori amader sathei thakben ebong amader vlog gulo enjoy korben. আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার যে ফেসবুক পেজ আছে মিথিলা এন্ড মুন্না ব্লগস ওইটাকেও লাইক এন্ড ফলো করে আমাদের সাথে থাকবেন তো এখন আমরা চলে এসেছি ঈদের বাজার করার জন্য অলরেডি সুপারমার্কেটের বাজারটা মুন্না করে ফেলেছে এখন আমরা এসেছি ঈদের মাংস কিনতে এখন আমরা মাংসের দোকান থেকে বের হয়ে এটার সাথে একটা এশিয়ান মার্কেট আছে ওটাতে এসেছি কারণ আমরা যে মার্কেট থেকে সবসময় মাংস নেই ওই মাংসের দোকানে লেগ এন্ড থাই পিসগুলো ছিল না চিকেনের তার জন্য আমরা এখন এশিয়ান মার্কেটটাতে এসেছি এখানেও হালাল মাংসের দোকান আছে এখান থেকে দেখি পাই কিনা তো এই তো ঢুকতেই আমার ফ্রোজেন ফ্রিজের ভিতরে দেখলাম যে কাঁঠালের বিচির মতো কি যেন একটা দেখা যায় তো আমি দেখে তো অবাক হয়ে গেলাম যে আসলে এটা কাঁঠালের বিচি আর আমাদের যে কি বলে কচুরলতি আর কাঁঠালের বিচি এখানে প্যাকেট করা আছে আমি তো দেখে অনেক খুশি হয়ে গেলাম কারণ অনেক দিন কাঁঠালের বিচি খায় না তো যেহেতু আজকে ঈদের বাজার করতে আসছি তাই আর এটা নেইনি কারণ আমার ফ্রিজ একদম ফুল তার জন্য আর নেইনি পরে ঈদ শেষ হলে পরে এসে নিয়ে যাব এখান থেকে মশলা নিতে আসছি আমার অনেক ধরনের মশলা লাগবে মশলা শেষ হয়ে গেছে আর এই এথনিক এশিয়ান মার্কেটটাতে অনেক ধরনের মশলা আছে মানে যে ধরনের মশলা দেখা যায় অন্যান্য শপে সবসময় পাওয়া যায় না বাট এখানে আসলে আপনারা সব ধরনের গোটা মশলা বলেন প্যাকেট মশলা বলেন সব ধরনের মশলা পেয়ে যাবেন তো এখান থেকে আমি আমার প্রয়োজনীয় যে যে মশলাগুলো ছিল সেগুলো নিয়ে নিচ্ছি নিয়ে এখন চলে এসেছি মাংসের কাউন্টারে এখান থেকে আমরা মাংস নেব তো আমি চিকেন লেগ পেয়ে গেছি এখানে আমি চিন্তা করছিলাম যে কালকে তো ঈদ আজকেও যদি না পাই তাহলে কি হবে আর আমাদের ঈদের মেনু হচ্ছে কাচ্চি বিরিয়ানি সাথে রোস্ট আর হচ্ছে কাবাব আর রোজা শেষ করে আসলে এত হেভি খাবার খাওয়া যায় না যার জন্য আমি সিম্পল রাখার চেষ্টা করেছি কাচ্চিটাও আমি সিম্পলভাবেই করব কারণ 30টা রোজা রাখার পর ঈদের দিন দেখা যায় রোস্ট পোলা ওইগুলো খেলে খুব বেশি হ্যাভি মনে হয় তো যার জন্য আমি কাচ্চি রেখেছি আর আমার বাসায় পোলাও রোস্ট থেকে কাচ্চিটা কাচ্চি বিরিয়ানি এগুলাই সবাই অনেক বেশি পছন্দ করে যার জন্য এবারও তাই তাই তো আমি এখান থেকে চিকেনের লেগ এন্ড থাই পিসগুলো নিয়ে নিচ্ছি আর আমার বাসায় বেশিরভাগ সময় হোল চিকেন খাওয়া হয় না আমরা দেখা যায় বেশিরভাগ লেগ আর থাই পিসগুলোই নেই তাছাড়া অন্য পার্ট যখন দরকার হয় তখন আলাদা আলাদা নিয়ে নিই যেহেতু এখানে সব কিছুই আলাদা পাওয়া যায় বাট হোল চিকেনটা খুব কম নেওয়া হয় হোল চিকেনটা আমাদের দরকার হয় না তাই তো এখানে চিকেন নিয়ে নিচ্ছি আর এদিকে দেখছিলাম মানাফের জন্য কিছু জুস নেব মানাফে ম্যাঙ্গো জুসটা খুব পছন্দ করে তো মানাফের জন্য কয়েকটা ম্যাঙ্গো জুস নিয়ে নিয়েছি তো আমরা খুব তাড়াহুড়া করে বাজার করে চলে এসেছি কারণ মানাফের স্কুলের ছুটি টাইম হয়ে গেছে তো এই তো আমরা মানাফকেও পেয়ে গেছি মানাফের টিচাররা একজন একজন করে সবাইকে তাদের গার্জিয়ানদের কাছে দিয়ে দিচ্ছে তো এই তো মানাফকে নিয়ে আমরা চলে যাচ্ছি তো রাস্তায় আবার আমার পরিচিত এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল পরে ওকে নিয়ে বাসায় যাচ্ছি মানাফ তো ওকে পেয়ে অনেক হ্যাপি তো এই তো বাসায় এসে তাড়াহুড়া করে মাংসগুলো আগে ঠিক করলাম এগুলো একটা একটা করে সবগুলো সেট করব তো প্রথমে আমি যে কাচ্চিটা করব কাচ্চির জন্য যে বিফটা নিয়ে এসেছি সেই বিফটাকে ধুয়ে তারপরে এটাকে আগে ম্যারিনেট করে নিচ্ছি তো একটা একটা করে আমি কাজ গুছাচ্ছিলাম একটা একটা করে ম্যারিনেট করছিলাম আর আরেকটা একটা করে ফ্রিজে রাখছিলাম তো আগের দিন কিছু কাজ করে রাখলে ঈদের দিন অনেকটা মানে হেল্প হয় কারণ ঈদের দিন তো অনেক কাজ থাকে সকাল থেকে অনেক কাজ থাকে প্লাস সকালে নামাজ পড়ে অনেক গেস্ট আসে আবার যেহেতু আমার দুপুরেও গেস্ট ছিল তার জন্য আমি আসলে একটু কাজ করে রাখছিলাম যাতে আমার পরদিন ইজি হয় আর এখানে আমি বিফ দিয়েই কাচ্চিটা করব কারণ আমার এই এখানে যে খাসি মাংসটা পাওয়া যায় সেটা আসলে আমার পছন্দ না সেটার গন্ধটা আমার ভালো লাগে না
যার জন্য আমি সব সময় বিরিয়ানি বলেন কাচ্চি বলেন তেহারি বলেন সব কিছুতেই আমি বিফটাই ইউজ করি। আর এদিকে এই তো আমাদের ঈদের বাজার, তাড়াহুড়ার জন্য দেখাতে পারিনি, এগুলো আমরা বাঙালি যে শপ আছে ওইটার থেকে নিয়েছি। তো এখানে আমরা একটা লাচ্ছা সামাই, একটা কি বলে এটাকে পাকিস্তানি সামাই, একটা হালিম নিয়েছি, আর চটপটির বুট নিয়েছি দুইটা, কারণ চটপটির আমার বাসায় অনেক বেশি পছন্দ করে সবাই, প্লাস আরও যেহেতু গেস্ট আসবে গেস্টরাও চটপটিটা খুব বেশি পছন্দ করে। আর এখানে কয়েকটা মশলা নিয়েছি, আর দাওয়াতের বাসমতি চালটা নিয়েছি 2 প্যাকেট, এটা দিয়ে আমি কাচ্চি বিরিয়ানি করি, কারণ দাওয়াতের চালটা দিয়ে কাচ্চি বিরিয়ানি অনেক সুন্দর হয়, রাইসগুলো খুব লম্বা লম্বা হয়, দেখতে খুব ভালো লাগে। আর এদিকে আমি কিছু হার্ড চিকেনও এনেছি, ওই দিন আসলে হার্ড চিকেনটা অফার ছিল তার জন্য নিয়ে এসেছি। তো এখন আর এটাকে কোনো প্রসেস করার টাইম নেই, যার জন্য জাস্ট একটা একটা করে এরকম পেপার দিয়ে, প্লাস্টিক পেপার দিয়ে জাস্ট র্যাপ করে রেখে দিচ্ছি, কারণ এখন আর এগুলোকে কিছু করার আর আমার টাইম নেই, জাস্ট ফ্রিজে রেখে দেবো আর কি। দেখতেই পাচ্ছেন আমি 6টা চিকেন এনেছিলাম, আর এই হার্ড চিকেনগুলো অনেকটা দেশি চিকেনের মতো, এখানে যেহেতু দেশি চিকেন পাওয়া যায় না তাই হার্ড চিকেনটা দিয়েই আমরা দেশি চিকেনের স্বাদ নেওয়ার চেষ্টা করি। তাই তো ওইগুলো সব ফ্রিজে রেখে এসেছি, এখন চলে এসেছি যে চিকেনগুলো, ব্রয়লার চিকেন যেটাকে বলে, ওই চিকেনের থাই অ্যান্ড লেগ পিসগুলোকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি, এগুলো দিয়ে রোস্ট করব কালকে তার জন্য। তো আমি যতটুকু পারি আমি চেষ্টা করছিলাম তাড়াহুড়া করে কাজগুলো একটু এগিয়ে রাখার জন্য, যাতে আমার কাজটা ইজি হয়ে যায়, কারণ একসাথে ঈদের দিন এত কাজ করা সম্ভব হয় না, যেহেতু এক হাতে আর চুলারও একটা ব্যাপার থাকে, এক চুলায় দেখা যায় চুলা তো অনেকগুলো বাট তারপরেও তো এতগুলো একসাথে রান্না করা যায় না। তো এই তো কিছু কিছু করে রাখছি, আমি এদিকে গরম মশলা করছি, রান্না করতে গিয়ে দেখি যে আমার গরম মশলা শেষ, আগে আসলে খেয়ালই ছিল না, আর আমার কিছু মশলাও ছিল না গোটা মশলা, তো গোটা মশলা এনে তারপরেই ভাবলাম যে মশলাটা করি। তো এখানে আমি আমার যে মশলার বক্স ছিল এখান থেকে সবগুলো গোটা মশলা গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, নিয়ে এগুলোকে সবগুলোকে সুন্দর করে গ্রাইন্ড করে নিচ্ছি, আসলে বেশি সময় লাগে না, আর আমি গরম মশলাটা একদম কাঁচাই করি, মানে এটাকে আর টেলে নিই না, কারণ তাহলেই মনে হয় আমার ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এই তো এটাকে এখন আমি আমার গরম মশলার জারে নিয়ে নিয়েছি, আর এদিকে হালিমের জন্য কিছু ডাল আমি এখানে ব্লেন্ড করে নেব। হালিমের প্যাকেটে যে ডালটা থাকে সেটা খুবই অল্প থাকে, বাট মশলার পরিমাণটা অনেক বেশি থাকে, যার জন্য আমি বাসা থেকে কিছু ডাল একটু টেলে তারপর গ্রাইন্ড করে নিই, নিয়ে একসাথে মিক্সড করে তারপর রান্না করি, তাতে হালিমটাও মজা হয় আর মশলাটাও মশলারও একটা ব্যালেন্স হয়। তো এই তো এদিকে আমি হালিমের যে মাংসটা সেটা রান্না শেষ, রান্না শেষে আমি আর একটু হালিমের মশলা দিয়ে দিচ্ছি, আর এদিকে আমি ঘি তৈরি করছি, আমার ঘিও প্রায় শেষ হয়ে গেছে, আর বুটও সিদ্ধ করে নিয়েছি কাবাবের জন্য, আর এখানে হচ্ছে কিছু বাদাম ভিজিয়ে রেখেছি এগুলো রোস্টে, আর যে কাচ্চির জন্য যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেটাতে দেবো। তো এই তো মোটামুটি সব কাজ গুছিয়ে এসেছি, এসে এদিকে আমি কাবাবটা রেডি করে ফেলছি, কারণ কাবাবটা অনেক বেশি ঝামেলার, তো কাবাবটা যদি রেডি করা থাকে তাহলে অনেক এক বড় একটা কাজ হয়ে যায়, তো আমি তাই ভাবছিলাম যে কাবাবটা রেডি করে ফেলি, কারণ কাবাবটা আগে রেডি করে ফেললে প্রবলেম নেই, তার জন্য আমি কাবাবটা আগেই রেডি করে ফেলছি। তো এখানে আমি সব কিছু একসাথে মিশিয়ে এখন জাস্ট কাবাবের শেপ দিয়ে দিচ্ছি, আর কাচ্চির সাথে কাবাবটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে, তো কাচ্চির সাথে আমি সবসময় কাবাবটাই করি, রোস্টটা বেশি একটা করা হয় না বাসায়, বাট যেহেতু গেস্ট ছিল আমার কিছু তার জন্য আমি রোস্টটা করেছি, কারণ কাচ্চির সাথে কাবাব কাচ্চি এটাই মনে হয় কম্বিনেশনটাই পারফেক্ট। তো এই তো আমি এখন সবগুলো কাবাবকে একটা বক্সে নিয়ে নিচ্ছি, আর এটাকে স্টেপ বাই স্টেপ রেখে দিচ্ছি, আর মাঝখানে একটা পেপার দিয়ে নিচ্ছি যাতে একটা সাথে একটা লেগে না যায়। তো কাবাবগুলোও তো বানানো শেষ, ওগুলোকে এখন ফ্রিজে রেখে আসছি, আর এসে আমাদের জন্য খিচুড়ি রান্না করেছি আমাদের শেষ ইফতারি। তো এবার আর ঝামেলা করলাম না, যেহেতু শেষ দিন আর অন্য কিছু করলাম না, এখানে একটু গরু মাংস রান্না করেছি, আর হচ্ছে
সবজি খিচুড়ি করেছি। তো এই তো, আর এটার ভিডিওটা দেখাতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য আর সব কিছু আর ভিডিও করলাম না, জাস্ট অল্প অল্প আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো সব কাজ শেষ করে আমি তো অনেক টায়ার্ড, আমরা ইফতার করে নিয়েছি। ইফতার করে এখন আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর এদিকে মুন্নার যে ঈদের পাঞ্জাবি ওইগুলো একটু আয়রন করে নিচ্ছে। সব সময় আমিই করি, বাট আমি আসলে সারা দিন অনেক কাজ করেছি, যেহেতু বিকেলের দিকে বাজারটা করা হয়েছিল, একদম ইফতার পর্যন্ত আমি কন্টিনিউ কাজ করে গেছি, যার জন্য আর পরে আর এনার্জি নেই। তো মুন্নাই বললো যে ঠিক আছে আমি আজকে করি, আমাকে দাও আমি করি। তো পরে ওই করলো, বাবা ছেলের পাঞ্জাবি দুজন দুইটাই আয়রন করে রেখেছে। আর এদিকে আমি, যেহেতু মুন্না খুব সকালে ঈদের জামাতে চলে যাবে, যার জন্য আমি জায়নামাজটা রেডি করে রাখছি, টুপিটাও রেডি করে রাখছি, আর যে ড্রেসগুলো পরে যাবে, পাঞ্জাবি যা যা পরবে সব কিছুই রেডি করে রেখেছি। তো এই তো সব কাজ শেষ করে মানাফকে ঘুম পাড়ালাম, নামাজ পড়লাম, তারপর এখন আসলাম। এখন মনে হয় 12টা বাজে, রাত 12টা কি 12টার উপরে মনে হয় বাজে। তো হঠাৎ করে মনে হলো যে সেমাইটা রান্না করে ফেলি, কারণ মুন্না আবার সকালে সেমাই খেয়ে তারপরে নামাজে যায়, যার জন্য সকালে উঠে, যেহেতু 8:30টায় জামাত, মুন্নাকে 7:30টায় নাকি বের হতে হবে, কারণ এবার যেখানে ঈদের জামাতটা হয়েছে সেটা আমার বাসা থেকে অনেকটাই দূরে, তার জন্য আমি সেমাইটা রান্না করে ফেলেছি। আর এবার ঈদে দুই ধরনের সেমাই করেছি, এবার আর কোনো স্পেশাল করিনি, আমার জন্য হচ্ছে জর্দা সেমাই আর মুন্নার জন্য হচ্ছে লাচ্ছা সেমাই। তো আমি জর্দা সেমাইটা খুব পছন্দ করি আর মুন্নার লাচ্ছা সেমাইটা খুব পছন্দ করে। সেমাই রান্না শেষ করতে করতে তো রাত 2টা বেজে গেছে, এখন গিয়ে একটু শুয়েছিলাম যে দেখি ঘুম আসে কি না, বাট 1 ঘন্টা ট্রাই করার পরও ঘুম আসেনি, কারণ দেশের কথা খুব মনে হচ্ছিল। দেখতে দেখতে প্রায় 8 বছর, আমি 8 বছর হয়ে গেছে দেশে ঈদ করি না। তো এই তো মনটা ভালো করতে আবার উঠে গেলাম, উঠে চিন্তা করলাম যে একটু মেহেদি দিই, মেহেদি দিলে হয়তো বা মনটা ভালো হবে। তো এসে খুব টায়ার্ড ছিলাম, তারপরও আস্তে আস্তে বসে বসে মেহেদি দিচ্ছিলাম, আর মুন্নার মানাফ তো ঘুমাচ্ছিল আর আমি একা একা মেহেদি দিচ্ছিলাম। তো এই তো 3-4টা মেহেদি ছিল, সবগুলোই প্রায় শুকিয়ে গেছে, একটা একটু ভালো ছিল, ওইটা দিয়ে যতটুকু পেরেছি দিয়েছি আর কি। তো এই হচ্ছে আমার মেহেদির ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা আসলে এখানেই শেষ করছি, আর ঈদের ব্লগগুলো আসবে, খুব শীঘ্রই চলে আসবে। তো আশা করি আমাদের সাথেই থাকবেন, ঈদের নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।